যে জায়গায় যে প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি জেনে রাখবেন, এটা পৃথিবীর সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ বরকতময় প্রোগ্রাম। বলুন আলহামদুলিল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মজমায় আমরা উপস্থিত হয়েছি এবং আজকে এই দিনই ইদারা থেকে কমবেশি 24 জন আলিমে দিন এখান থেকে পাস করবেন, যাদের মাথায় পাগড়ি পরানো হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই 24 জন কোনো চিটার নয়, কোনো চিটিংবাজ নয়, টাকা এবং লুটেরাজ নয়। পৃথিবীতে যত চিটিংবাজ চিটার এবং লুটেরাজের দল আছে তারা কেউ মাদ্রাসা থেকে ফারেগ হওয়া যন্ত্র এবং মাল নয়, বরঞ্চ পৃথিবীতে নীরব মোদি ললিত মোদির মতো অসংখ্য চিটিংবাজ এবং লুটেরাজ আছে। তারা সব ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা। জোরে বলুন ঠিক না ভুল। এখান থেকে মানুষ তৈরি করার কারখানা, এ মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা। কেমন করে মানুষকে মানুষ তৈরি করা হয় সেই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। আজ সারা পৃথিবীর জুড়ে শুধুমাত্র মুসলিম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী মাদ্রাসাকে জঙ্গি এবং সন্ত্রাসের আখড়া বলেছে, তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জেনে রাখি, এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে একটা মানুষকে মানুষ তৈরি করে দেওয়া হয়, এটা মানুষ তৈরি করার কারখানা। এখানে শিক্ষা দেওয়া হয় মানুষকে কিভাবে সম্মান দিতে হবে, ছোটদের কিভাবে স্নেহ করতে হবে, উলামায়ে কেরাম দিগকে কিভাবে ইজ্জত দিতে হবে, বড় দিগকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, এখানে সেই শিক্ষা দেওয়া হয়। এটা সেই শিক্ষার কারখানা। আর সারা পৃথিবী জুড়ে আমরা, এমনকি আমরা বাস্তব সমাজে অনেককে অনেকেই ওলামা বিদ্বেষী হয়ে যায়, ওলামাদের বিপক্ষে আমরা সর্বসময় সমালোচনা করতে থাকি। জেনে রাখবেন, এখানে যে সমস্ত ছাত্ররা তৈরি হয় শুধুমাত্র তাদেরকে এমন আখলাকওয়ালা বানানো হয়, এমন আখলাক এবং চরিত্রের কথা তাদেরকে শিক্ষা দেওয়া হয়, শুধু বইটা পড়ে নয় বরঞ্চ কিতাবে এবং বইয়ে যা পড়ে তার জীবনে বাস্তবায়ন করিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শিক্ষক দিগকে এরা এমন ভাবে মানে, একজন শিক্ষক যদি ক্লাসের 36টা ছাত্রকে বলেন নেড়া করতে হবে, সঙ্গে সঙ্গে তারা ছুটির পরে 10:30-11টার মধ্যে নেড়া করবে। শিক্ষক যদি বলে তোমার বস্ত্রের কালারটা সুন্নত সম্মত নয়, এটা ইসলাম বিসলাম বিরোধী কালার, শরীয়ত এই কালারের সম্মতি দেয় না, মাদ্রাসার ছাত্ররা সঙ্গে সঙ্গে সেই জামাটাকে গুটিয়ে ভরে বাজেয়াপ্ত করে দিয়ে অন্য জামা পরবে, অন্য ড্রেস পরবে। কোন ছাত্রকে যদি শিক্ষক বলে তোমার চুলটা সুন্নত মোতাবিক হয়নি, মুহূর্তের মধ্যে সে সেলুনে গিয়ে সুন্নত মোতাবিক চুল রাখার চেষ্টা করবে। যদি বলে তোমার পরিধানের বস্ত্রটা একটু কেমন যেন শরীয়ত বিরোধী লাগছে, ছাত্রটার সাথে সাথে সঙ্গে সঙ্গে শরীয়ত সম্মত ড্রেস এবং পরিধানের বস্ত্র করবে। রাস্তা দিয়ে ছাত্রটা সাইকেল নিয়ে যাচ্ছে, যদি একজন শিক্ষক একজন মাস্টারমশাই একজন মাদ্রাসার উস্তাদ তার শিক্ষক যদি সামনে দিয়ে যান, সঙ্গে সঙ্গে সেই ছাত্রটা সাইকেল থেকে নেমে সাইকেলটা ঠেলে ঠেলে উস্তাদের সামনে দিয়ে যাবে। উস্তাদ পার হয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ পরে তারপরে সেই ছাত্রটা সাইকেলে চাপবে। এই শিক্ষা একটা ছাত্রকে দেওয়া হয়। এখানে আদর্শবান মানুষ তৈরির কারখানা। এখানে আজ যে 24 থেকে 25 জন ছাত্র এখানে যে আলিম পাস করেছেন এই কুসুম গ্রাম মাদ্রাসা কাসেমুল উলুম, জেনে রাখবেন এটা একটা গর্বের প্রতিষ্ঠান, এটা একটা গর্বের জায়গা, এটা আমাদের একটা অহংকারের জায়গা। এটা যেন সব সময় খেয়াল থাকে। যে বুখারি শরীফ পড়তে গিয়ে উত্তরপ্রদেশ যেতে হতো, দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে শুরু করে গুজরাট বিশ্বের এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটতে হতো, আজ আপনাদের দান আপনাদের ধ্যান আপনাদের ভালোবাসা এবং আপনাদের মহব্বতে আপনাদের হেল্প এবং সহযোগিতায় আপনাদের বুকের মাঝে আপনাদের একবারে কলিজার কাছাকাছি
সেই মাদ্রাসা কাসিমুল উলুম তৈরি হয়েছে যেখানে বুখারী শরীফের দার্স দেওয়া হয়, এটা একটা অহংকারের বিষয় বলুন আলহামদুলিল্লাহ। কিসের ওলামা বিদ্বেষী, কেন 24টা ঘন্টা কেন ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করেন? কই বাজারে এত দোকান আছে যে 1500 দোকান আছে, ওলামাদের কটা দোকান আছে? কিসের জন্য আপনি একজন আলিমের সমালোচনা করেন? তার সঙ্গে তো আপনার দুনিয়াদারির সম্পর্ক নেই, না আপনার পাশের জমিটা তার আছে, না সে ব্যবসা করে, না সে বাণিজ্য করে, না কৃষি কারবার করে, না দোকান আছে তার, না মার্কেট আছে, দুনিয়ার সঙ্গে তো তার সম্পর্ক অনেকটা কম। কেন আমরা সেই আলিম ওলামাদের কেন আমরা সমালোচনা এবং কেন আমরা বিরোধিতা করি? তাই সকলকে বলবো, আসি ওলামা দিগকে মহব্বত করি। আমার একজন উস্তাদ বলতেন, কেউ যদি আলিমদের বিরুদ্ধে কথা বলে, আলিমদের বিপক্ষে কথা বলে, আলিম বিরোধী হয়, ওলামা বিদ্বেষী হয়, তার সন্তান তো দূরের কথা, তার 10 থেকে 20 পিঁড়ি, সেই পিঁড়িতে কোনো আলিম জন্ম নেবে না। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য ওলামাদের সমালোচনা থেকে আমরা দূরে থাকি, আমরা দূরে থাকবো বলি ইনশাআল্লাহ। কোথায় কিচ্ছু নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা, জীবনে নামাজ পড়ে না, 1:02 হয়ে গেছে, হঠাৎ বলছে কি ব্যাপার, মওলানা সাহেবের খেয়ে দিয়ে কোনো কাজ আছে দেখেছেন? 1:02 বেজে গেল, এখনো আজান দেওয়ার কোনো তাল আছে? ওই খেয়ে দিয়ে মনে ঘুমাচ্ছে পেট মুটা করে, আর কি করবে বলুন, আস্তাগফিরুল্লাহ। সেজন্য সকলকে বলবো, এহেন সমালোচনা থেকে দূরে থাকি, আলিম দিগকে মহব্বত করি, আলিম দিগকে ভালোবাসি। আদম আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, তারপরে নবীর উপরে ঈমান আনতে হবে। এই পরম্পরাভাবে যত পয়গম্বর এসছেন, আল্লাহর সঙ্গে পয়গম্বরদের উপরে ঈমান আনতে হবে, তবে একজন ঈমানদার হবে। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, দুটোর উপরে ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রচ আমার ওয়ারিস, এদেরকে মহব্বতের নজরে দেখবে, ভালোবাসার নজরে দেখবে, আলিমরা হচ্ছেন আমার ওয়ারিস। কিসের সমালোচনা? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমাকে ভয় করার মতো যদি কেউ জগতে ভয় করে, সেটা হচ্ছে আলিমে দ্বীনরা ভয় করে। আপনি তাদের বিরুদ্ধে আওয়াজ এবং কথা বলছেন, সেজন্য সকলকে বলবো, এই মাদ্রাসাকে ভালোবাসি, মাদ্রাসার জিম্মেদার যারা আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধার গোলাম আউলিয়া সাহেব আছেন, হাফেজ মঈনুদ্দিন সাহেব আছেন, আরও অনেক উস্তাদ আছেন, এই শিক্ষকদের সঙ্গে, মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আমরা সৎ ব্যবহার করব, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই হাতটার নাম মানুষ নয়, চোখটার নাম মানুষ নয়, পায়ের নাম মানুষ নয়, এই পেটটার নাম মানুষ নয়, পুরো অঙ্গ প্রত্যঙ্গ সবটাকে নিয়েই তার সমান সাবজেক্ট দাঁড়ায় লাস্টে একটা মানুষ, এটাকে জিজ্ঞেস করলে বলবে হাত। অতএব আমি বলবো, মাদ্রাসার বিল্ডিংকে ভালোবাসার নাম মাদ্রাসা, তালেব ইলম দিওকে ভালোবাসার নাম ভালোবাসা, মাদ্রাসার সেক্রেটারিকে ভালোবাসার নাম ভালোবাসা, মাদ্রাসার উস্তাদ দিগকে ভালোবাসার নাম হচ্ছে মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটির যত জিম্মেদার আছে তাদেরকে ভালোবাসার নামই হচ্ছে ভালোবাসা। সেজন্য আমরা সর্বাত্মকভাবে সবাই এই মাদ্রাসাকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, অন্তর দিয়ে, দোয়া দিয়ে, সবটা উজাড় করে দিয়ে এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাদ্রাসা কাসিমুল উলুম কুসুমগ্রাম, নারে তাকবীর। এখন আমাদের সামনে আসছেন হযরতুল আল্লাম, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার জনাব হযরত মওলানা মুমতাজ সাহেব আসছেন। আমার তো বলতেই ইচ্ছা করছে, সারা বঙ্গে এখন যিনি কোরআনের বায়ানের করছেন যিনি রাজ, সারা বঙ্গে বায়ান এবং কোরআনের বায়ানে করছেন যিনি রাজ, তিনি অন্য কেউ নন, আমাদের কাজের এবং কাছের মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব মওলানা মুমতাজ। জোরে বলেন ঠিক না ভুল? সেজন্য হযরত আসছেন
কথা রাখবেন, একটা একটা করে শুনবো, আর যা বলবেন আবেদন রাখবেন, আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কৈথুন মাদ্রাসা কবে? 3 মার্চ কৈথুন মাদ্রাসায় খতমে বুখারি আছে, 3 মার্চ কৈথুন আশরাফুল উলুমে খতমে বুখারি আছে। সেক্রেটারি সাহেব দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ করেছেন, তাই সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা 3 মার্চ কৈথুন মাদ্রাসায় উপস্থিত হবে ইনশাআল্লাহ। সময়টা বেলা 9টা থেকে যতক্ষণ হবে 2:30-3টে পর্যন্ত।